আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে কই মাছ কাটতে হয়। অনেকেই কিন্তু কই মাছ কাটতে জানেন না, কই মাছ কাটা কিন্তু একটু টাফ। সো আজকে আমি একদম সঠিক নিয়মে কই মাছ কাটার পদ্ধতি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। না, মাছ দেখতেছ তুমি? কি মাছ? বলো কই মাছ, এদিকে তাকায় বলো কই মাছ। আর পাগলা, কই মাছ? কই এটা হচ্ছে দেশি কই মাছ। তাহা বলো, এটা দেশি কই মাছ? দেশি কই কে খাবে? তাহা খাবে। দেশি কই কে খাবে? কে খাবে? এই যে শুনি, আমি। তুমি? ও বাবা, ও বাবা, আমার তাহা বুড়ি খাবে, তাই না? দেশি কই খাবে তাহা বুড়ি? এই যে এইটা, এটা খাবে। তো যথারীতি কই মাছ কাটতে বসে গেছে। আমি অবশ্য কাটছি না, আমার দুই ভাইয়ের বউ কাটবে কই মাছ, একটা ছোট ভাইয়ের বউ আর একটা মেজো ভাইয়ের বউ। তো ছোট ভাইয়ের বউ কাটতে পারে, তবে মেজো ভাইয়ের বউ আরও বেশি ভালো করে কাটতে পারে। তো এই যে কাটতেছে, ও হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। ও ছোট মানুষ, তো এখনও ভালো করে কাটতে পারে না, তারপরেও যতটুকু পারে চলে আর কি, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমার মেজো ভাইয়ের বউ যেভাবে কাটবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখাবো যে আসলে কই মাছ কীভাবে কাটতে হয়। তো কই মাছ কিন্তু খুবই মজার মাছ, লাউ দিয়ে কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কার কার কাছে কই মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমি তো কই মাছ ভাজি, তারপরে লাউ দিয়ে কই মাছ খেতে খুবই পছন্দ করি। তো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন, কোন কোন জেলায় কিভাবে এই কই মাছ আপনারা খান, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভাবি, কই মাছের পিছনে যে একটা গল্প আছে তা কি তুমি জানো? না গো। কই মাছে জানো কি কয়? কই মাছে কয়, আমি ধরতে দেখি, উঠতে দেখি, ধুইতে দেখি, রাঁধতে দেখি, কিন্তু খাইতে দেখি রে। যদি খাইতে দেখতাম তাহলে গলার মধ্যে একবারে পাতা লেগে পড়তাম। কই মাছের জান এত এত শক্ত, কই মাছের জান এত শক্ত যে কুটার পরেও কিভাবে নড়তেছে, তাই নাকি? গল্পটা তো ভালোই লাগলো। তো এখন কিন্তু আমার মেজো ভাইয়ের বউ মাছ কুটতে বসে গেছে। মাছ কাটার আগে অবশ্যই মাছটাকে কিন্তু ছাই দিয়ে ভালো করে দুপাশটা মেখে নিতে হবে। তারপর যেভাবে কাটছে, এই যে দেখতে পাচ্ছেন মাছের যে কানকোয়া, সেটা কিভাবে কাটছে, এভাবে ওপর দিকে করে কিন্তু আগে কাটতে হবে। কিন্তু অনেকেই কিন্তু এভাবে কাটে না, অনেকে জানেই না যে এইভাবে কাটতে হয়। এইভাবেই কিন্তু কই মাছ কাটার সঠিক নিয়ম। দেখুন আস্তে আস্তে যে উনি কিভাবে কই মাছটা কাটতেছে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই কই মাছই আমি অনেক জেলায় দেখেছি যে এক একজন এক একভাবে কাটে। অন্যান্য মাছ যেরকম প্যাট কেটে নাড়ি ভুঁড়ি বের করে, এই মাছে কিন্তু ওইভাবে কেটে বের করা হয় না। কই মাছের বুকে কিন্তু একটা শক্ত কাঁটা আছে, থুতনির নিচে আর কি, কই মাছের। তো ওই কাঁটাটা উপরের দিকে টান দিয়ে তুলে ফেলতে হয়, তারপরে ভুঁড়ির ওই জায়গাটা খোলা হয়ে যায়, ওইখান দিয়েই কিন্তু ভুঁড়িটা বের করা হয়। মুখের কাছ দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই ভুঁড়িটা বের হয়ে আসে। তো এখন আপনারা দেখতে থাকুন যে কিভাবে কাটে। এই যে দেখছেন মাঝখানের যে কাঁটাটা, সেটা কিভাবে কেটে ফেলে দিল, এই যে এখন কিন্তু ফুল কাঁটা ফেলে দিচ্ছে। এরপর দেখুন ভুঁড়িটা কিভাবে বের করলো, দেখছেন আমি যেটা বললাম ঠিক সেইভাবেই কিন্তু মাছটা কেটে নেওয়া হলো। তো মাছগুলো কাটা শেষ, ধুয়ে নেওয়াও শেষ, এখন এগুলোকে লাউ দিয়ে রান্না হবে আর মুচমুচে ভাজি করা হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।